বর্ধমান 21 নম্বর ওয়ার্ডে পেশায় রিকশা চালক প্রভাকর বাগ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে খুশি। দীর্ঘদিন মাটির বাড়িতে ছেলে বউ মাকে নিয়ে কষ্টের দিন কাটাতো। বর্তমানে পৌরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে খুশি প্রভাকর বাগসহ তার পরিবারের সদস্যবৃন্দ। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাটির দিয়াল ছিল, খড়ের চাল ছিল। এটা জল যখন বর্ষা যখন হতো তখন জল চারিদিকে ঘরে ভিতরে পড়তো। কতটা কষ্টের মধ্যে থাকতো? অনেক কষ্ট, খুব প্রচন্ড। এখন এই নতুন বাড়িটা করে কারা করে দিয়েছে? নতুন বাড়ি এই যে যারা আছে কারা বলুন। উপকার হয়েছে, মানে উপকার হয়েছে। যদি এরকম বাড়ি না পেতেন কতটা অসুবিধা হতো? দারুণ অসুবিধা হতো, প্রচুর। পেশায় কি করেন আপনি? আমি চালক, রিক্সাই সাজবোন। রিক্সা চালক? হ্যাঁ, রিক্সাই চালাই। পেটে ভাত না জুটলেও মাথার ওপর ছাদ হওয়ায় তিনি আনন্দিত। দেখুন, আমাদের সমস্যা তো 2011-র আগে পর্যন্ত অনেক কিছুই ছিল, তো তা সত্ত্বেও 2011-য় যখন বর্তমান সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকার এসছে, তারপর থেকে একদিনেই বা এক বছরেই বা পাঁচ বছরে সমস্ত কিছু সমস্যার সমাধান হতেও পারে না, কিন্তু আগের চেয়ে অনেক বেটার। আজকে আমাদের ওয়ার্ড রাস্তা বলুন, লাইট বলুন, জল বলুন, ড্রেন বলুন, নিকাশি ব্যবস্থা বলুন, টোটালি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বা আমাদের বর্তমান প্রশাসক যারা আছেন টোটালি আমাদের সহযোগিতা করছে এলাকাবাসীকে। এই যে জল বৃষ্টি হলেই প্রচুর সমস্যা তো, বা এখন ইদানিং মাস দুয়ের থেকে এতটা জল বৃষ্টি হচ্ছে, মানুষের ঘর বাড়ি না থাকলে অনেকটা সমস্যা, সেই জায়গাতে কতটা সমাধান হয়েছে? দেখুন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর যে প্রকল্প স্বপ্নের নিজ গৃহ নিজ ভূমি, সেই প্রকল্প আন্ডারে আমাদের এলাকায় কিছু মানুষের বাড়ি মাটির এবং খড়ের ছাউনি ছিল, সেই বাড়িগুলো কিছুটা প্রায় পাকার বাড়িতে রূপান্তরিত হয়েছে। আমি যেই জায়গায় আছি, এখানে যেই বাড়িটি আছে, ইনি হচ্ছে পেশাই রিক্সা চালক। তার বাড়ি আজকে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে ওনার স্বপ্নেও ভাবতে পারেননি যে ওনারা গোটা পরিবার খুশি এই বাড়ি পেয়ে, বৃষ্টির দিনে দুঃখের কথা মাথায় রেখে। বর্ধমান থেকে পিন্টু মেটালের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান 21 নম্বর ওয়ার্ডে পেশায় রিক্সা চালক প্রভাকর বাগ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে খুশি। দীর্ঘদিন মাটির বাড়িতে ছেলে বউ মাকে নিয়ে কষ্টের দিন কাটাতো। বর্তমানে পৌরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রীর সহযোগিতায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পেয়ে খুশি প্রভাকর বাগসহ তার পরিবারের সদস্যবৃন্দ। ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনাদের কিসের ছিল? এখন মাটির দিয়াল ছিল, খড়ের চাল ছিল। আচ্ছা, এটা জল যখন বর্ষা যখন হতো তখন জল চারিদিকে ঘরে ভিতরে পড়তো। কতটা কষ্টের মধ্যে থাকতো? অনেক কষ্ট, খুব প্রচন্ড। এখন এই নতুন বাড়িটা করে কারা করে দিয়েছে? নতুন বাড়ি এই যে যারা আছে কারা বলুন। উপকার হয়েছে, মানে উপকার হয়েছে। যদি এরকম বাড়ি না পেতেন কতটা অসুবিধা হতো? দারুণ অসুবিধা হতো, প্রচুর। পেশায় কি করেন আপনি? আমি চালক, রিক্সাই সাজবোন। রিক্সা চালক? হ্যাঁ, রিক্সাই চালাই। পেটে ভাত না জুটলেও মাথার ওপর ছাদ হওয়ায় তিনি আনন্দিত। দেখুন, আমাদের সমস্যা তো 2011-র আগে পর্যন্ত অনেক কিছুই ছিল, তো তা সত্ত্বেও 2011-য় যখন বর্তমান সরকার অর্থাৎ মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকার এসছে, তারপর থেকে একদিনেই বা এক বছরেই বা পাঁচ বছরে সমস্ত কিছু সমস্যার সমাধান হতেও পারে না, কিন্তু আগের চেয়ে অনেক বেটার। আজকে আমাদের ওয়ার্ড রাস্তা বলুন, লাইট বলুন, জল বলুন, ড্রেন বলুন, নিকাশি ব্যবস্থা বলুন, টোটালি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী বা আমাদের বর্তমান প্রশাসক যারা আছেন টোটালি আমাদের সহযোগিতা করছে এলাকাবাসীকে। এই যে জল বৃষ্টি হলেই প্রচুর সমস্যা তো, বা এখন ইদানিং মাস দুয়ের থেকে এতটা জল বৃষ্টি হচ্ছে, মানুষের ঘর বাড়ি না থাকলে অনেকটা সমস্যা, সেই জায়গাতে কতটা সমাধান হয়েছে? দেখুন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর যে প্রকল্প স্বপ্নের নিজ গৃহ নিজ ভূমি, সেই প্রকল্প আন্ডারে আমাদের এলাকায় কিছু মানুষের বাড়ি মাটির এবং খড়ের ছাউনি ছিল, সেই বাড়িগুলো কিছুটা প্রায় পাকার বাড়িতে রূপান্তরিত হয়েছে। আমি যেই জায়গায় আছি, এখানে যেই বাড়িটি আছে, ইনি হচ্ছে পেশাই রিক্সা চালক। তার বাড়ি আজকে দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী স্বপ্নের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে ওনার স্বপ্নেও ভাবতে পারেননি যে ওনারা গোটা পরিবার খুশি এই বাড়ি পেয়ে, বৃষ্টির দিনে দুঃখের কথা মাথায় রেখে।
বর্ধমান থেকে পিন্টু ভেটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।